ভালোবেসে যমুনাকা আটকানো যায় কিসে? কেউ যদি সত্যি কাউকে ভালোবাসে তবেই ভালোবেসে যমুনা জলকে আটকানো যায়, যমুনাকে আটকানো যায়। কিন্তু এখনকার ভালোবাসা শুধু টাকা টাকা টাকা, টাকা ছাড়া ভালোবাসা কেউ আটকাইতে পারবে না। এখন নিজের বই হোক, ছেলে হোক, মেয়ে হোক, টাকা ছাড়া কাউকে চেনে না। তাই দাদা বলবো কি, এখন টাকার কিরকম মূল্য জানেন? এক টাকা দু টাকা আদুলি যেমন হয়েছে দেখেছেন, সব দোকানে চলে না, এর টাকারও মূল্য আছে। ও টাকা লি না, সবাই লিচে না, ভাঙানি খুচরো লিচে না। ওই এক টাকা দু টাকা আদুলির মতন কাদের অবস্থা হয়েছে? আমাদের মতন ইয়াং ছেলে বেকার যাদের বিয়ে হয় নাই তাদের অবস্থা হয়েছে। দেখবেন আই বড় বেকার ছেলে যাদের চাকরি নাই, টাকা নাই, পয়সা নাই, তাদের বিয়ে হচ্ছে না। শত চেষ্টা করেও বিয়ে হচ্ছে না। মেয়ের বাবারা ছেলে দেখতে আসছে, এসেই ব্যয় মশাইকে বলছে, ও ব্যয় মশাই আপনার ছেলের চাকরি করো তো, সার্ভিস করো তো। বলছে না, দু বিঘে জমি বেচেছি, ঘুষ দিয়ে লাইন করার চেষ্টা করছি, শরবত ফেলে দিয়ে 12 কাটা আল ধরে বাড়ি চলে যাচ্ছি। তাই দাদা আমি কি বলবো, আমি একটা বেকার ছেলে, এই নাই নাই মেলাতে এমনি এমনি আমি আসি নাই, ফাঁকা মাঠে শীতে এমনি এমনি আসি নাই, যৌবনের জ্বালাতে এসেছি। আর আসার সময় বাবাকে বলেছি, বাবা তুমি এমন বাবা, ছেলের জন্মটা দেবার সময় পুক করে দিয়ে দিলা, কিন্তু ছেলের আই বড় নামটা তুমি পুক করে ঘোঁচাই দেব, তাহলে তোমার দ্বারাই কাজ হবে না? আমার চেষ্টায় যদি আই বড় নাম ঘোঁচাইতে পারি, তোমার ঘরে ঢুকবো, নইলে মাথা চেঁচে দিয়ে বালক বোম্বচারী হয়ে আমি বেল তালাই তালাই ঘুরে বেড়াবো। তাই দেখলাম এই মেলাতে অনেক মেয়েও আসবে, অনেক ছেলেও আসবে, আমার মতন চুলকানি রোগ যদি কারুর থাকে ধরে যেতেও পারে। তাই নাই না মেলাতে এসে বসে দেখি, আমার মতন চুলকানি রোগ যদি কারুর থাকে ধরিয়ে যেতেও পারে, তা চুপ করে দেখি লাইন লাগে কি না দেখি। বাবারে, এই লকডাউন লকডাউন করে বাড়ি থেকে বেরোতেই পারছিলাম না। যাক এখন ট্রেন চলছে, বাস চলছে, লকডাউন অনেক ছেড়েই গেছে। এই বল আমি পই পই করে ঘুরে বেড়াবো মেলাতে, আর মেলাতে সবাইকে দেখব। কতদিন বেটা ছেলেকে দেখিনি, বাড়ি থেকে বেরোতেও পারিনি, আর বেটা ছেলে মুখগুলো দেখতে পাইনি, আর বেটা ছেলেকে দেখার জন্য মনটা আমার ছটপট ছটপট করছে। এই যে ঠোঁটে লিপস্টিক দিচ্ছে, বলছে বাইরে বেরোলে মুখ ঢাকা দিয়ে বেরোতে হবে, ছেলেরা লিপস্টিক দেখতে পারবে, তার জন্য আজকে সেজে গুজে বেরিয়েছি। এই বেরিয়েছি আর ছেলেগুলো নাকি পেছনে লাগে, আজকে যদি কোনো ছেলে পেছনে লাগে সেই ছেলেকে বুঝিয়ে দেবো যে আমি কেমন মেয়ে, তা তো ওদের কারণে বেরোতে পারছি। ও মা গো, ও মা গো, টুরুলা সালা মেয়েটা সব ঘুরিয়ে বেড়াচ্ছে, টুরুলাই বটে সালা। আমার কি চুলকানি রোগ আছে? এ তো চুলকানি রোগে গোটা গা ভর্তি হয়ে যাবে। কিরকম ড্রেস পরে এসেছে দেখো, মনে হচ্ছে জামা পরে নাই, গায়ে চামচিকের বাচ্চা লাগিয়ে চলে এসেছিস। যা বা হোক একটা সাইন দিয়ে দেখি পটে কিনা না পটে। ওইখানে ফুচকা খাবো। এই নাহিনার মেলাতে কি মন যাচ্ছে রে? এই এই অশুভ ছেলে, এই ভাষাটা কাকে বললে এখন? কি বললে বুঝতে পারলে না? আমি বলেছি কি মাল চলে যাচ্ছে, তোমাকে বলিনি? কাকে বলেছি? কে আছে? এই নাই না মেলা দাঁড়িয়ে 11 দিন মেলা হয়েছে, কতজন মাল কিনে নিয়েছে প্যাকেটে ভরিয়ে। আচ্ছা আমি পয়সার হবে একটা খেতে পেছি না, তাই নাকি? তাই এই গানতলাতে বসে বসে দেখছি আর বলছি নাহি না মেলাতে কি মাল চলে যাচ্ছে রে, সালা পয়সার হবে আমি একটা খেতে পাচ্ছি না। আমি তোমাকে তো মাল বলি নাই। ও অসভ্য ছেলে, কত ইডিয়েট কত। না না মাল নেই তো কোনো সময় কথা বলে না, খালি নিশ্চয় মেয়েরা গাইয়ে পড়িয়ে ধরা দিচ্ছে আমরা মাল বটে। না না মালে কোনো সময় কথা বলে, খলিয়ার বস্তা ভট ভটি দেখেছেন, এখন ভট ভটি চলছে,
সেদিকে কেউ ধানের বস্তা উভাল লোড করে মাল নিয়ে চলে যায়, কেলে না পারে উঠুনি যদি তুলতে না পারে, কেউ যদি কেলে না পারে ডানি ডানি বলে সালা ভরভটি ক্ষমতা নাই আর কি মাল নিয়ে চলে যাচ্ছে দেখ, সেই ধানের বস্তা তো কথা বলবে বলবে কি, খালি মেয়েরা গায়ে পড়ে ধরা দিচ্ছে আমরা মাল বটে। অসুবিধে কাজ হইলো না, এইবার টেট ভ্যাংস মারতে হবে। হাই বিউটি, এই যে ভদ্রলোক, এইটা কাকে বললে হাই বিউটি? এইটাই তো কলিকালের রিয়াং ছেলের ডিউটি। এই জুতোর বাড়ি খেয়েছো? না আমি আজ কিছুই খাবো না। কেন? মা বলে তো আমাদের একাদশী, আজ জল পর্যন্ত গ্রহণ করবি না, মা সারাদিন উপোস। কত অসভ্য ছেলে হ্যাঁ, কো বলছে তোমার কোনো কাজ নেই? এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মেয়েদেরকে এত সব কিছু বলা হচ্ছে, কানে গড়ে দেব না ছড়াকে এক চোর। ও মা গো, ও মা গো, আমি প্রথম দেখি বলে ও মা গো টুরুল্লা, এত টুরুল্লা লয় ওকে অন্য কিছু দিতে হবে, তোমার কান্নে চড়াবে? হ্যাঁ মেয়ের বদমাশি করলে অসভ্যতা করলে কান্নের নিচে চড়াবে একবারে। আর তুমি আমাকে কান্নে চড়িয়ে দেবো আর তোমাকে ছেড়ে দেবো? কি করবে তুমি? এটা কলিকালের ছেলে, আমার পকেট হাত দিবি না, তুই চিনি না কলিকালের ছেলে, তোর পকেটে যদি ধরে তোর পকেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যাবে। কেন হাতে দেবো? আরে ইয়াং ছিল, আমাদের একটা দাম আছে, একটা ওজন আছে, একটা প্র্যাকটিস আছে। ভয়ে দেবে না, ভয়ে তুই কানে চড়ি দিবি আমি তোকে ছেড়ে দেবো? হ্যাঁ খেপি মারবো হঁটোতে মুড়দি কট্টুতে। গরম নুন জল গড়গা দিয়ে কুলকুচি গড়গা, শালা গরম নুন জল মুখে পড়বে পোঁকা মরে যাবে। বিরাট জিনিস তো বাবু, ভালো দামের জিনিস বটে বাবু। হ্যাঁ মেয়েছিলে সবটাই উপকার, মেয়েছিলে যেমন দেখতে লাগে, মেয়েছিলে পেছাপ না। এটা দামি জিনিসটা আমি নিয়ে কি করব? আরে কি করব মানে, শোনো দামি জিনিস নষ্ট করবে কেন? বোতলে ভরে রেখে দেবে। শোনো তোমার মন হবে তুমি একটু নেবে, তারপর তোমার মতো যত বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু প্রসাদ মতো ভাগ করে দেবে। কেন 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 কেউ পাই না, আমি বহু ভাগ্য গুণে পেয়েছি, আমি কেন বিলিয়ে দেবো? আমি মুখে করে রেখে দেবো যতদিন পারবো। এই শীতের দিনে তোর মা সেই সার গাড়াতে পালন শাক লাগিয়েছে, হেঁটে পালন শাকে যে কুলকুচি করে করে পেরে করে দেবো, নুন লাগবে না, ফিরে নুন নিয়ে মা পিঠিতে মেরে দেবে। শোনো এই তোমাদের কারণে আমাদের মতন মেয়েরা ঘর থেকে বাইরে বেরোতে পারে না, এই অসভ্যতা করো বলে। কেন আমাদের মতন ইয়াং ছেলেগুলো তোর মাদের দরজা তো হুড় করে লাগাতে যায় নাকি? কত কি লাগাতে যায়? এই দেখো একটা মেয়ে যদি রাস্তা দিয়ে বেরিয়ে যায়, এই তোমাদের মতো ছেলেরা ও অসভ্য ছেলে কত কার মেয়ে দেখলি একবার খেপা কুকুর হয়ে যাচ্ছে গো, মেয়েটা রাস্তা দিয়ে যেই চলে যাবে বুড়ি ছুরি কিছু মানবে না, বলবো ও মা টুরুল্লাভ। কত নির্লজ্জ বলছো, খুচরো দেবো। আরো কিছু বলো, আবার কোন মেয়ে যদি না তাকায় লজ্জায় যদি চলে যায় সেই মেয়েটাকে আবার কেমন করে রাখবে? বলে আই বেরিয়ে আই। কে বলে? তোমাদের মতো ছেলেরা। কে বলে? তোমাদের মতো ছেলেরা বলে। বুল্লের দা বলে না তো? ও তো সবাইকে এই এই কথাটা আমাকে শিখিয়ে দেয় নাই। না 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 না, ফাঁকে গোল মেরে দিছে। আমি একটা কথা শুনিয়ে দিই। বলো। শিখিয়ে দিছি। বলো। তোরা যখন সকালবেলা টিউশনে যাবে না, এই কলিকালে ইয়াং ছেলেগুলো যখন বলবে আই বেরিয়ে আয়, হ্যাঁ
সাইকেল করে মুখটা পেছন করে করবি দি বলি আই ছোরা পকুরে পারাই পুকুর পারে ডাকবো এই যা সিট পড়ে তো যেই ছোনা গুলো কো বলবি পুকুরে পারাই সিটির ভাইয়ে লেপের ভিতরে কেতা ভিতরে সুসুর কো ঢুকবো সুসুর কো ঢুকবো তোমরা যা নীল লজ্জ সুসুর কো ঢোকাছিল না মেয়েকে মুখে বলতে হবে না যে আই পুকুর পারাই তুই দেখবে চোখে করে ইশারা করে দেবে ইশারা করবে এরম করবে লেংকি মেরে দেবো রাবে মেরে আমি তো ছেড়ে কথা বলবো না আমার পেছনে যদি এরকম করে পড়ো না একবার ধরবো হুড়ুর করে পুকুরের জলে ডুবিয়ে দেবো আমাকে ধরবো আর হুরু গুরু পুকুরে জলে ডুবিয়ে দেবো ডুবানো চাটখানি ব্যাপার কেন ডুবানো চাটখানি ব্যাপার কেন কেউ যদি মনে করে কাউকে ডুবিয়ে মারবো তাকেও পরম হইতে হবে এমনি এমনি ডুবাইতে পারবি না কি বলছি কথাটা আমি ঠিকই বলছি কি করে এই নাহিনা না একটা ছেলের কথা শোন বলো এই নাহিনা তো বড় বড় বাবুরা আছে এখনো আছে ছিল এইবার নাহিনা তো বড় বড় বাবুরা পুকুরে বড় বড় মাছ চাষ করতো এইবার আমাদের পাড়ার একটা ছেলে ছিল ওর শুধু পরের পোঙায় কাটি দেওয়া স্বভাব ছিল আচ্ছা ও স্বভাব ছিল লোকের পুকুরে চুরি করে মাছ ধরা খাওয়া স্বভাব এইবার বাবুরা তো পুকুরে বড় বড় মাছ চাষ করেছে ও সালা নতুন ডারা বঁশি কিনে নিয়ে এসেছে দিয়ে বাবুদের পুকুর ঘাটে কলতলা ঘাটে চার করেছে আর চারে বড় বড় মাছ চলে এসেছে এইবার মাছগুলো ফেঁচা লড়ি লড়ি ঘুরে বেড়াইছে এইবারে তো ময়দা টোপ করেছে মৌরি পাখা দিয়ে ফাতা বেঁধে দিয়েছে দলে ডাঁড়া ফেলে দিয়েছে এইবার ময়দা টোপ ডুবে গিয়েছে আর জলে ভাসছে ফাতা যত ঢেউ দিচ্ছে ফাতাটা যেমন ফেঁচা লড়াইছে মাছ উপর পানে তাকিয়ে দেখছে এই জল আমরা রাজ করি এই জলে ফেঁচা লড়ি ঘুরিয়ে বেড়ায় আজ হঠাৎ এসে কে ফেঁচা লড়ানো দেখাইছে মাছ উপর পানে তাকিয়ে দেবো যাই তুই শালা কে রে আজ হঠাৎ আমাকে এসে ফেঁচালানো দেখাইছি ফাতা তখন বলছে আমি ফাতা বলছে ওরে সালা ফাতা তোকে ধরবা ঠকাত করবি আর মাছ তখন মুচকি মুচকি হাসছে আর ওই ফাতাও মুচকি মুচকি হাসছে হাসতে হাসতে ফাতা তখন বলছে ওরে মাছ তুই যখন আমাকে ডুবাবো বলছিস তুই যদি আমাকে ডুবাস পরম হইতে হবে তুই যখন আমাকে বলছিস হুড়ুড়কু ডুবিয়ে দেবো এইবার ফাতাতে আর মাছে ঝয়রা লেগে গেছে আর ডাঁড়াওয়ালাতে ঠের কাটি হয়ে ফাতা বাগিয়ে তাকিয়ে বসে জামা ফাতা কখন ডুবাবে মাছে ফাতাতে ঝয়রা করতে করতে সালা মাছ ময়দা টুপে ধরে ফাতাকে ফকাত করে ডুবিয়ে দিয়েছে আর যাই ডুবিয়ে দিয়েছে ডাঁড়াওয়ালাতে কলাতলা ঘাটে ধরে খচাস যাই খিঁচে দিয়েছে আর মাছের কান কত বসে ভুঁকে গিয়েছে সালা মাছকে টেনে তুলে পুকুরে পারে ফেলে দিয়েছে আর সালা মাছ পড়বি পর পুকুরে পারে ধুলুতে পড়ে গিয়ে আর দেখবেন মাছে যতক্ষণ লালানি থাকবে মাছ ততক্ষণ ছটফট করে এইবার পুকুরে পারে এ কাত ও কাত এ কাত ও কাত ওই কাত ও কাত ওই কাত ও কাত করতে করতে মাছে যখন লালানি ধুলুতে মরে গেছে তখন লেজাটা ফেলে দিয়ে কাত হয়ে শুয়ে পড়েছে দিয়ে শুয়ে পড়ে আর লড়া ছড়ন নয় মাছ কী করে শুয়ে শুয়ে আপ 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 তাই তুই আমাকে যদি ডুবাবার চেষ্টা করিস ওই উপরওয়ালা তোকে এমন খেঁচা খেঁচবে টেনে তুলে পুকুরে পারে ফেলে ধুলু তো মেরে তোর লালানি মেরে দেবে যে তোর লড়া ছড়ো থাকবে না ওই লেজা ফেলে দিয়ে কাজ হয়ে শুয়েছি মুসরি কলাই লাগিয়েছি বাতানো পেছি না রে জল নাই খেলে না আগে জানলে তোকে ওই মুসরি কলাই জমিতে লাগিয়ে দিতাম বেড়ে গেছে মেয়ে ছেলে অশুভ বেটা ছেলে কুকুর কথা
স্বভাব মেয়েদের পেছনে লাগে কুকুর বলবি না এবার রাগ হয়েছে বারবার কুকুর বলবি না এই কুকুরের কাজ কি কইলাম রে হ্যাঁ কুকুরের কাজ কি কইলাম একটা মেয়ে দেখলে 10 12 টা ছেলে ই একবারে গুরু 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 করবে এবার খাইপা কুকুর মধ্যে আবার টস টস করে লাল করবে তোরা কিছু করিস না জি আমাদের ঘেন্না লাগে ছেলে দেইলে তোরা কিছু করিস না ঘেন্না লাগে সত্যি কথা বললে নন্দ ঘোষ দোষ আর ইয়াং ছেলে দেখে তোরা কিছু করিস না কি করি ইয়াং ছেলেকে কুকুর বলে যে ভুল করেছিস ক্ষমা চাই না তোর কুলি কথা খুলে সব বল আরে বলো দেখি ক্ষমা চাইবি না আরে বলো দেখি আরে বলো দেখি আরে পা 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 আরে যাও ওগো কলি কালের মেয়ে গুলো রে কি অবস্থা কি অবস্থা ए झाल मुरी चाहिए तो तेरे प्रेम होलो सस्ता दादा बोलबो की कथा मैं इधर नहीं कुनु लज्जा मैं इधर ना कान काटा होय 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 मैं इधर एक ही ब्लाउज पहन रहा हूँ और ना और गिनी छा रहा हर दो चीज़ दा कास्ट के से पेटी बाज पहन मैं इधर एक ही ब्लाउज पहन रहा और ना और गिनी छा रहा हर दो चीज़ दा कास्ट के से पेटी बाज कर रहा तो इधर पेटी बाज कर रहा तो इधर पेटी बाज कर रहा तो इधर पेटी बाज कर रहा চিন্তা চাও না কিছু হ্যাঁ চুল দাড়ি কাটার টাইম পেছে না ওরা যে যে সেলুনে চুল দাড়ি কাটতে হ্যাঁ তোদের মতন মেয়ে গুলা কিসের জন্য সেলুনে লাই নিচে বল ওমা কেন যাচ্ছে জানিস না বিউটি পার্লার যায় চুলের ডিজাইন করতে শালা সেলুনে নাম দিয়ে দিয়েছে বিউটি পার্লার সেলুনের নাম বিউটি পার্লার আর বাড়িতে কিছু করি না কিছুই করি না বলবো কি চুল কাটি যার কিছুই কাটি না আর কিছুই কাটি না আর কিছুই কাটু না আর কিছুই কাটি না আর কুচুই কাটু না ওগো সারি পরা ছেড়ে এখন ধরিয়েছে ম্যাক্সি চুল কাটা ভুরু কাটা কত কি দেখছি সারি পরা ছেড়ে এখন ধরিয়েছে ম্যাক্সি চুল কাটা ভুরু কাটা কত কি দেখছি তোদের কত কি দেখছি তোদের কত কি দেখছি তোদের কত কি দেখছি জব্দ করার জন্য আমার মতো গোজি চাই তবে না তো কি মেরা চুল কাটে ভুরু চাচা তোমরা মেয়েদের জন্য কিছু করো না দেখ আমার তো সব ঢাকা 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 আর তোদের হাফ ঢাকা হাফ ঢাকা ওরে শোন আমাদের তো সাজাবি মাটির ঘর যত মাটি দিবি তত ভালো লাগবে মেয়ে ছেলেকে যত সাজাবি তত ভালো লাগবে আর তোদের আছে না কি ঢাকা ছাড়া থাকবে কি মাটির ঘর যখন রুই লাগবে তখন কি হয় বল দেখিনি আমার কি দেবে ফাপা ফাপি লাগবে যদি ঠুকুরে দেখ ফুসুম আরে
যা তবু আবার মাটি দিয়ে সুন্দর হবে আর তোদের অবস্থাটা কি একটা মেয়েকে পটানোর জন্য সেলুনে চলে যাচ্ছে সামনে চুল লাল করে চলে আসছে মেয়েটা পড়বেই যখন চুল লাল করে হচ্ছে না তখন কি করছে চারিপাশে চেঁচে দিচ্ছে সামনে মুরগের মতো কটা দেখতে তোমরা মুরগ তো মুরগ মতো রাখবো না মুরগি মতন পেছনে রাখবো না আর তুই কি করবি পেছনে থাকলে তো আরো কিছু করিস মেয়েদের জন্য শুধু ওই সামনে চুল মুরগের মতো রাখিস না দেখছে তো মেয়ে পটলো না চারিপাশে শীতে করে তাহলে আর একটু যাই সেলুনে দিয়ে ডিজাইন করে আসি পুরো দাড়ি চেঁচে দিচ্ছে যে ছাগলের মতো চুরুক দাড়ি এখানে রেখে দিই লম্বা লম্বা চুল রেখে ভালো ছেলে কমিটি জামে এই মেলা হেড কমিটি তোমাকে চেক করে দিলাম তোমার কোনো দোষ আছে নাকি কারণ নাহি না মেলার যে ভদ্র মেলা রাত বিরেতে কোনো মেয়ে যদি একা পরে কমিটি থেকে আমাকে দায়িত্ব দিয়েছে তাকে সসম্মানে ঘর পর্যন্ত পৌঁছে দিও তাই নাকি হ্যাঁ আচ্ছা হ্যাঁ গো আমাদের গায়ে মেয়েগুলো দাদা শালিগুলো এসেছে মেলা দেখতে আসছে আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি ডিউটি লাস্ট ডিউটি ফার্স্ট মেলা ঢুকাইছি না তো ব্যাক করে আকের ভং যেখানে আছে সেইখানে দেখি এই আকের ভই কি করতে নিয়ে যাচ্ছ সালা মেয়ে ছেলে দাইলি মাংস কামড়লি দৌড়ি পালাইছে ছেলেগুলো খাবে কি করে ছেলেগুলো যা যেটি খেয়েছে সালা গন্ধ তো খটাই লেস তাই তলা দিব তাই নাকি কিন্তু তোমার সাথে যাব কি করে বলো তোমার সাথে গেলে গেলামের লোক বাজে কথা বলবে বলবে ছেলেটা আবার কে রে সাথে এসেছে শোনো বলো আগে একটা বিয়ে করেছিলাম আগে একটা বিয়ে করেছিলাম আমার স্বভাব দোষ আমার বউ পালিয়ে গিয়েছে হ্যাঁ কিন্তু আমার ভালো স্বভাব কিন্তু আমার ব্যবহার দেখে আমার কায়দা করুন দেখেও পালিয়ে গিয়েছে তারপরে তুমি হঠাৎ এলে তোমার নাম আমার নাম আমার নাম আমার নাম কি বলো তো রহিমা রহিমা সালা আমি তো মনে করছি টুম্পা চলে এসেছে সালা সামনে তো মনে হচ্ছে টুম্পা চলে এসেছে আগের বউটাকে কিরকম করে বিয়ে করেছিলেন জানো কেমন করে